আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের এই ভিডিওতে আমরা জানবো কিভাবে একটি চ্যানেলের লোগো এবং একটি চ্যানেলের নাম দিয়ে সাবস্ক্রাইব বাটন তৈরি করতে হয়। আজকের এই ভিডিওতে সাবস্ক্রাইব বাটন মেকিং টিউটোরিয়াল। তো আশা করছি যে আজকের এই ভিডিওটি ভালো লাগবে এবং আপনি আপনার চ্যানেল লোগো এবং চ্যানেল নাম দিয়ে একটি সুন্দর সাবস্ক্রাইব বাটন ক্রিয়েট করে নিতে পারবেন। তো এই সাবস্ক্রাইব বাটনটা ক্রিয়েট করার বেনিফিটস কী সেটা আমি একটু বলি। তো বেনিফিটসটা হচ্ছে, ধরুন আপনি একটা ভিডিও প্রেজেন্টেশন করলেন ইউটিউবে, তো সবাই সেই ভিডিওটা দেখলো, কিন্তু ভিডিওর মাঝখানে আপনি হয়তো বা একবার কি দুইবার বলেছেন যে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, কিন্তু আপনার ভিডিওটি যখন শেষ হয়ে গেছে অনেক ভিউয়ার্স আপনার ভিডিওটি কেটে চলে গেছে, বাট তাদের কিন্তু মনে নাই সাবস্ক্রাইব করার জন্য। কিন্তু আপনি যদি আপনার ভিডিওতে সাবস্ক্রাইব বাটন অ্যাড করে রাখেন এবং কিছুক্ষণ পরপর যদি সেই সাবস্ক্রাইব বাটনটা আসে, তাহলে একজন ভিউয়ার্স খুব ইজিলি বুঝতে পারে যে না, চ্যানেলটি সাবস্ক্রাইব করা প্রয়োজন, এবং তাদের মনে পড়ে যে আসলে আমি তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে চেয়েছিলাম, আমার তো মনেই ছিল না, এখনই সাবস্ক্রাইব করে নিই। তো এই সাবস্ক্রাইব বাটন অ্যাড করার বেনিফিটসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখন আপনার চ্যানেলের নাম দিয়ে এবং আপনার চ্যানেলের লোগো দিয়ে যদি সুন্দর একটি প্রফেশনাল টাইপের সাবস্ক্রাইব বাটন তৈরি করে নিতে পারবেন বা তৈরি করে নিতে পারেন, তাহলে খুব ভালো হয়। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো কিভাবে ক্যানভা অ্যাপের সাহায্যে এবং কিভাবে মোবাইল ফোনটির মাধ্যমে আপনি সুন্দর একটি প্রফেশনাল টাইপের সাবস্ক্রাইব বাটন তৈরি করে নিতে পারবেন। তো আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাবো এবং সেখান থেকে বিস্তারিত জানবো। যদি এই বিষয়টি জানতে ইন্টারেস্ট হয়ে থাকেন, তাহলে রিকোয়েস্ট করবো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন। আর বকবক করবো না, সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি। সো লেটস বিগিন। তো আমরা সরাসরি আমাদের ফোনের ক্যানভাস্টার অ্যাপটি ওপেন করে দিলাম। তো ক্যানভাস্টার অ্যাপটি ওপেন করে দেওয়ার পরে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করতে হবে, দেন এখান থেকে 16:90 সিলেক্ট করতে হবে। তো 16:90 সিলেক্ট করে দেওয়ার পরে এখানে মিডিয়া বলে একটা অপশন দেখতে পারবেন, এই মিডিয়াতে ক্লিক করবেন। ঠিক আছে, তো আমি এখান থেকে মিডিয়াতে ক্লিক করে দিলাম। তো মিডিয়াতে ক্লিক করে দেওয়ার পরে আপনি এখান থেকে একটা গ্রিন স্ক্রিন সাবস্ক্রাইব বাটনের টেমপ্লেট নিতে হবে। তো এই টেমপ্লেটটির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে খুব ইজিলি আপনারা নিতে পারবেন টেমপ্লেটটি। তো আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকে টেমপ্লেটটি সংগ্রহ করুন। তো এই দেখুন, আমি এখানে টেমপ্লেটটি কিন্তু নিয়ে আসলাম। ঠিক আছে, তো এই টেমপ্লেটটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা রয়েছে, খুব ইজিলি ডাউনলোড করে নিন। তো এবার আমাদের লেয়ারে ক্লিক করতে হবে। ঠিক আছে, তো লেয়ারে ক্লিক করে দেওয়ার পরে মিডিয়াতে ক্লিক করতে হবে। তো মিডিয়াতে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার ফটো অর্থাৎ আপনার চ্যানেল লোগোটা ইনপুট করতে হবে। তো আমি এখান থেকে আমার চ্যানেল লোগোটি দিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে যে আমার চ্যানেল লোগো। তো অনেকে বলতে পারেন যে আমি কীভাবে এটার এরাও করলাম, অর্থাৎ কীভাবে গোল করলাম। তো আমি দেখাচ্ছি আমি কীভাবে গোল করেছি। তো আপনার লোগোটাকে এরাও সাইজ করার জন্য, গোল সাইজ করার জন্য পিক্সেল অ্যাপ অ্যাপটি প্রয়োজন হবে। তো আপনারা প্লে স্টোর থেকে পিক্সেল অ্যাপ অ্যাপটি ওপেন করে নেবেন। তো প্রথমে পিক্সেল অ্যাপ অ্যাপটি ওপেন করতে হবে। তো পিক্সেল অ্যাপ অ্যাপটি ওপেন করে দেওয়ার পরে আপনারা এখান থেকে ক্যান্সেলে ক্লিক করবেন। ঠিক আছে, দেন এই যে এখানে একটা টেক্সট দেখতে পারবেন, এখানে ক্লিক করে টেক্সটটাকে রিমুভ করে নেবেন। তো এখানে আপনি আপনার চ্যানেল লোগোটি ইনপুট করবেন। ঠিক আছে, তো চ্যানেল লোগোটি ইনপুট করার জন্য এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করার পরে ফ্রম গ্যালারি বলে একটা অপশন পেয়ে যাচ্ছেন, এই ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। তো এই ফ্রম গ্যালারিতে ক্লিক করে দেওয়ার পরে আপনি আপনার চ্যানেল লোগোটি এখানে ইনপুট করবেন। তো আমি আমার চ্যানেল লোগোটি এখানে ইনপুট করে দিচ্ছি। তো চ্যানেল লোগোটি ইনপুট করে দেওয়ার পরে এই যে দেখুন, এখানে একটি অপশন রয়েছে যে এখানে এই অপশনটিতে আপনার ক্লিক করতে হবে। ঠিক আছে, তো এই অপশনটিতে আপনি ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার লোগোটি অ্যারো আইকন হয়ে যাবে, অর্থাৎ গুল হয়ে যাবে। দেন আপনি টিক মার্কে ক্লিক করবেন। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পরে এটা তো হয়ে গেল। তো এবার সেভ করার জন্য এই সেভ আইকনে ক্লিক করবেন। তো সেভ আইকনে ক্লিক করার পরে সেভ অ্যাজ ইমেজে ক্লিক করবেন। দেন ফ্রম সেভ টু গ্যালারিতে ক্লিক করলে কিন্তু আপনার এই ফটোটি সেভ হয়ে যাবে এবং ব্যবহার করতে পারবেন। তো আপনার গোল করা হয়ে গেলে এভাবে ইনপুট করবেন। দেন এটাকে ছোট করে বসাবেন, হচ্ছে এই যে এখানে গ্রিন স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, এখানে এনে আপনার এই চ্যানেল লোগোটা বসায় দেবেন। ঠিক আছে, এই যে আমি এখানে বসায় দিচ্ছি। তো এখানে আপনার সুন্দর করে এটাকে বসায় দিতে হবে। তো এখানে আমি সুন্দর করে এটাকে বসায় দিচ্ছি। তো আপনারা অপেক্ষা করুন।
তো আমি বসায় দিলাম। তো বসানো হয়ে গেলে আপনার যে ফটোটা কি করবেন, এটার সমান করে দিবেন, ঠিক আছে? তো এই যে এটা সমান আপনি করে দিবেন। তো এবার যদি আমরা এটাকে প্লে করি তাহলে দেখতে পারবেন, তো এই দেখুন আমি প্লে করে দিয়েছি, তা দেখতে পাচ্ছেন যে আমার চ্যানেল লোগোটি রয়েছে এবং এটা আমি ব্যবহার করতে পারছি, ঠিক আছে? তো এটা আপনি এক্সপোর্ট করে নেবেন। তো এক্সপোর্ট করার পরে আপনি কিভাবে ব্যবহার করবেন আমি দেখাচ্ছি। তো এক্সপোর্ট হয়ে গেলে ব্যবহার করার জন্য লেয়ারে ক্লিক করবেন, লেয়ারে ক্লিক করার পর আবার মিডিয়াতে ক্লিক করবেন এবং আপনার এক্সপোর্টকৃত ফাইলটি এখানে ইনপুট করবেন, যেটা আপনি এক্সপোর্ট করেছেন অর্থাৎ যেটা তৈরি করেছেন, তো সেটা এখানে ইনপুট করে দেবেন। তো আমি এখানে ইনপুট করে দিলাম। দেন এখান থেকে নিচে অনেকগুলো অপশন দেখতে পারবেন, এখান থেকে ক্রোমাকিটা সিলেক্ট করবেন। তো ক্রোমাকিটা সিলেক্ট করে এই অপশনটাকে আপনি ইনেবল করে দিবেন, ঠিক আছে? তো এই যে ইনেবল করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে আমি এটা কিন্তু তৈরি করে নিয়েছে। এবার যদি আমি প্লে করি তাহলে দেখতে পারবেন যে গ্রিন স্ক্রিনটা রিমুভ হয়ে গেছে। তো এটা আপনি যে কোনো ভিডিওতে ব্যবহার করতে পারবেন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আপনি যদি এমনই টেক রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে বাংলা ত্রিপল টেক চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে রাখা বেল বাটনে প্রেস করুন। দেখা হচ্ছে আগামী এপিসোডে, ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।